তুমি যেসব গানগুলো গাইছো না, এসব গান হাজার হাজার মানুষ টিভিতে দেখছে। এখন যে অডিশনটা চলছে এটা টিভিতে দেখা হচ্ছে? অবশ্যই। এক মিনিট, তোমার বাবা কেন বিশ্বাস করে না দেখি? হ্যাঁ বলো, তুই কি গান গাই রে অডিশন যাচ্ছিস? তোর গালপাটি লাল করে দেবো, গালপাটি লাল করাচ্ছি দাম, বিশ্বাস না আমাদের ঢুকিয়ে দিই দেখি। বাবার নাম এটা কত বড় নেই, আর মনে পড়েছে 97 32 33। হ্যালো, কে বাবা? হ্যাঁ, তুমি তো আমার মোটে বিশ্বাস করো না। না না, তোমার ছেলে গান করে? না না, তোমার ছেলে অডিশনে এসেছে, আমাদের ঘরের টিভিটা ছাড়ো, তুই দেখো তোমার ছেলে কি হবে, জয়জল করে দেখাচ্ছে দেখো। তুই বাড়িতে বাজার করে দিস নি, চাল কিনে দিস নি, কোথায় লাগাই মাছিস? বাড়িতে চাল নেই, চাল আছে। হ্যাঁ, ফোন করা ভুল হয়ে গেছে, এটা রং নাম্বার। মানুষ পারে বলি না, এখান থেকে সুসংবাদ যাচ্ছে, ওখান থেকে দুঃসংবাদ ধরা মেরে মেরে আসছে। হ্যাঁ টাকাটা, হ্যাঁ এই দি। দিল কা মেরে টুট গই রে, মেরি মোহব্বত হ্যায়, এ মোহব্বত মোহব্বত এ মোহব্বত, এ মত গান্ধী লোক রাখিস। ম্যাডাম একটু দেখবে না? অবশ্যই। খুব গরিব ঘরের ছেলে, চম্প চমেলি ষোলো জন ফ্যামিলি। এবার আমি দ্বিতীয় জনকে ডেকে নেবো, মিস্টার মিস্টার জিয়াল জিয়াল। চুপ করছে, কেমন পড়ে থাক। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আচ্ছা তোমার বাড়ি কোথায়? উড়েল চাঁদপুর। তাহলে তুমি নাচের মাস্টার? আমি তো নাচের মাস্টার তো। আচ্ছা তুমি কি কি নাচ জানো? নাচ বলতে পুরো কচ্ছপটা কত বন্ধু জানো? আর সব নাচ জানো? আছে নাচের মাস্টার তো। ঠিক আছে, তাহলে সর্বপ্রথমে আর তুমি নাগিনী গানে নাচো। নাগিনী গানে নাচতে হবে? হ্যাঁ। আচ্ছা বলছিলাম কি ম্যাডাম, ওই শেওয়ার চাঁদা নাচবো না পদ্ম কেউ একটু নাচবো? আর সেটা আবার কি? না শেওয়ার চাঁদা হলে গুড়ো গুড়ো নাচ হবে। আচ্ছা, আর পদ্ম কেউ হলে একটু ফোঁস ফাঁসের ব্যাপার আছে। আর পদ্ম কেউ নাচো? হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলে ভাই, পদ্ম কেউ নাচ, ওই শেওয়ার চাঁদা না নাচিনি ভাই, ও বড্ড ভাঙ খায় বিষয়ের ভিতরে। চেপেও কোনো পড়ে যা, নাচ শুধু দেখেনি, ধ্যান বিক্রি করতে নাচতে এসেছি। ম্যাডাম শুরু করছি। হ্যাঁ শুরু করো। শুধু দেখে ম্যাডাম শুরু করছে, শুরু করো। বলছিলাম তুই নাগিনী গান একটু বাজাবো, তুমি বাজাও এদিকে। আমি টাকা অনেক গানে বাজানো যাবো, সেই নাগিনী গানটা কোন সময় বাজানো হয়নি, তার কেটে বলে আজ কেন আমি নাগিনী গানটা বাজাতে কেন বন্ধ করবো?
আগামীকাল ঠিক সকাল 9টায় টালিগঞ্জ চিন্তপুরি স্টুডের পাশে একটি 10 তলা ফ্ল্যাট আছে, আর ওই ফ্ল্যাটটি আমার, আর ওখানে গিয়ে দেখা করবে, ভালো ভালো আর্টিস্টের সঙ্গে আলাপ করিয়ে দেবো। চিন্তপুরি স্টুডিও পাশে? বাবা, ওখানে তো চিন্তপুরি স্টুডিও মানে ভালো ভালো আর্টিস্ট থাকে। হ্যাঁ, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রচনা, সব খুঁজে মেরে ফেলে দেবো। হ্যাঁ, ওরে প্রসেনজিৎ, তোর গুমসখিনি মেরে করবো ফিট। দাদা, বলছিলাম যে ওই জাতীয় সঙ্গীতটা বাজাতে পারবে? জাতীয় সঙ্গীত বাজাতে পারবো না, ওসব গাইতে পারি। উর্দু ভাষা? উর্দু? হ্যাঁ, উর্দু ভাষা। আমি ওখানে 3 বছর ছিলাম, ওই দেশে আমি 3 বছর ছিলাম। আর উর্দু ভাষা গান তুমি জানো? হ্যাঁ, আমি শুনতে চাই। তা আমি গাইতে চাই, আমি নাচতে চাই, কিন্তু উর্দু ভাষায় জনগণ মনোনীতি গাইব হয়ে দেখে না, গল্প করবি। উর্দু ভাই জনগণ মনোনীতি হবে, বিশাল আমার স্বীকৃতি না, বিশাল ব্যাপার আছে। ওখানে গিয়ে ওসব গান গায় না, খুব মার মারো, খুব মার মারবে। আরো আছে ইন্টা খান্তা মুন্তা বান্তা, এসব আছে। ম্যাডাম গাইতে গাইতে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা, আবার আগামীকাল ঠিক এই টাইমে আমি অডিশন নেব। আমার আধা কাছে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটটা আমার ফ্ল্যাট, আমি ভাড়া দিই আর কি। একটা মেয়ে এসে বলে কাকা মাস তিনেকের জন্য ভাড়া দেবে, আমি অফিস করবো। দিলাম ভাই, মেয়েটা ভালো মেয়ে, ভাড়া দিয়েছি। মাসের শেষ হলো, ভাড়া চাইলাম, ভাড়া দিয়েছে। যাওয়ার সময় আমার চেয়ার টেবিল পাকা ছিল, বিক্রি করে আমার ভাড়া দিয়ে চলে গেল। একটা ছেলে এসে বলে কাকা 1 মাস ভাড়া দেবে, আমি অবশ্যই দেবো, কেন দেবো না, দেওয়ার জন্য বসে আছি। তবে ছেলেটা খুব ভালো ছেলে, দেখে মনে হয় শিক্ষিত ছেলে। ও আর দারুণ উপকার করে গেল, ওর উপকারের কথা আমি জীবনে ভুলবো না। যাওয়ার সময় আমার বউটা নিয়ে চলে গেল, সত্যি ওর উপকারের কথা জীবনে ভুলবো না। তবে ওরকম ছেলে 2-4টা থাকলে দেশের মঙ্গল, দশের মঙ্গল। বাবা, কলকাতা তো গাড়ি চালে বলার মতো না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমাদের মেরে দেবে। হে ভাই, আমি আর ঘর ভাড়া দিই না, যা অন্য বাড়ি দেখ। আমি সব জানি না। তোর গলাটা কি? আমার গলাটা গিটার। তুই শিল্পী? হ্যাঁ। তা তুই শিল্পী তো জুলবি কোথায়? জুলবি কুলবি। জুলবি কুলবি থেকে গেল? হ্যাঁ, কুলবি। একটা প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা। তা প্রোগ্রামটা এত ভালো হয়েছে কি বলবো, ওই লাস্ট পর্যন্ত ওই 4-5 জন ছিল। আচ্ছা। তা কমেডির 10টা ছেলে এসে আমার মাথার উপর পড়লো। তা জুলবি নিয়ে কামড়া কামড়ি করছে, কামড়া কামড়ি, জুলবিটা কুলবি ছিল। বাহ, তুই কি করিস? নাচের মাস্টার। তো নাচের মাস্টার? কপালে দড়ি কেন? ভ্যান বিক্রি করে নাচতেস? ও আচ্ছা আচ্ছা, দড়ির কথা ভুলতে পারিনি আর কি। না না, ভালো হয়েছে। তাহলে তুই কত টাকা দিয়েছিস? না, নিজে টাকা গুনেছে, আমাদের টাকা। আচ্ছা, কত টাকা দিয়েছিস? আমি 40,000 দিয়েছি। তুই কত? 28,000 টাকা দিয়েছি। 28? 40 আর 28? আমার বাড়ি দেখতে পাচ্ছি, পাকা টাকা কিছু আছে? হ্যাঁ, গরমের সময় পাকা টাকা কিছু নেই তো। চেয়ার আছে? হ্যাঁ, বাড়ি আপনি ফাঁকা খানা করছে আমার। নেই তো? না, আমার ওই চেয়ার আর পাকা, তোদের টাকা খুঁজে গেছে। পাকা কি করে টাকা খুঁজে যাবে? বলছে পাকা তো ঘুরবে, টাকা তো উড়বে। বুঝতে পারিনি? না। ওরে, তোদের টাকা তো সব গোল্লা চলে গেছে। টাকা সব ঝাড় হয়ে গেছে। ভগবান রে, ঘরে নেই হাট বাজার, কিভাবে চলে গেল 40,000? কিভাবে গেল? ওই তোর যেভাবে গেল, আমার সেইভাবে এই পাকা ফ্যান চলে গেল। ও দাদা, আমার বাবা মার মেরে মেরে ফেলে দেবে। একটা কথা বলিস,
একটা কাজ করতে পারবি? আর কাজ করলে টাকা ফিরবে? কাজটা করতে পারলে টাকা চুমুচো করে চলে আসবে। যে কোনো কাজ আয় হবে করবো। করবি? হ্যাঁ পারবি, যত ভারী কাজ হোক করবো। শোন ৪০,০০০ তোর জিসিবির মতো কুরিয়ে আনবো। আমার বহু মেরে মেরে ফেলে দেয় মাইদা। কেন? মাইদা কানের গয়না বন্ধ করে মেজম্যান কিনে দিয়েছিল। আচ্ছা সেই মেশিন, সেই যে মেজম্যানটা কিনে দিয়েছিল দাদা, ঠিক মতো হ্যান্ডেল মারতে পারি না। তুই হ্যান্ডেল মারতে পারি না, চলে কি করে? রাস্তা দাঁড় করে ইয়ে তাতে হ্যান্ডেল মতো বাড়ি যাই। আচ্ছা দাদা, টাকা যদি ফিরে পাই, হ্যাঁ 5,000 টাকা তোমার দেবো। ভালো হয়েছে, দুটো বাস তো ঘুরবে একেবারে। হ্যাঁ কোনো কাজ নেই, বেহাল অনেক ঘুরছে, অডিশন দিচ্ছে, টাকা কীভাবে চলে যাচ্ছে দেখো। না না এত সহজ নাকি, টাকা যেভাবে গেছে কী করি শুধু দেখো, সেভাবে চুমো চুমো করে চলে আসবে। হ্যালো, এটা প্রথম পার্টটা হলো, ঠিক আছে সেকেন্ড পার্টটা কয়েকটা।